বেগম রাজিয়া নাসের ছিলেন একজন সাহসী ও মহিষী নারী। দলের ক্রান্তিকালে তিনি নেতাকর্মীদের সাহস যুগিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় খুলনায় নিজ বাসভবনে শহীদ শেখ আবু নাসেরের স্ত্রী বেগম রাজিয়া নাসেরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা ও দোয়া-মাহফিলের সভায় খুলনা চার আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদি একথা বলেন। খুলনা জেলা স্বেচ্ছাসেবকের সাবেক নেতা মোতালেব হোসেনের পরিচালনা সভায় আরো বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান এফ এম ওহিদুজ্জামান, সাইফুর রহমান, ফম আলাউদ্দিন মাহমুদ, মুর্শিদুল আলম বাবু, ইমদাদুল ইসলাম, শারাফত হোসেন মুক্তি, ফারানা ফরোজ মনা, জাহাঙ্গীর শেখ, কামাল হোসেন বুলবুল, ওয়াহিদুজ্জামান মিজান, ইসাক সর্দার, মোস্তাফিজুর রহমান, রিনা পারমিন, বাসিতুল হাবিব প্রিন্স সহ আরো অনেকে।